की देता है আফগানবাসী তোমরা চিন্তা করো না সেকেন্ড ওডিআইতে বাঁচা মরার লড়াই আমরাই জিতমো কিরে রশিদ এত কনফিডেন্স আর শিউর দিয়ে জিতার আশ্বাস দেওয়ার কারণটা কি কারণ একটাই ধনী ভাই আমাকে যার ফুক করে দিছে যাতে অনায়াস এই ম্যাচটা জিততে পারি ধনী ভাই তো ইন্ডিয়া আর তুই এখন বাংলাদেশে যার ফুক করলো কিভাবে আরে ভাই আপনি তো দেখি বোকাই রয়ে গেলেন ডিজিটাল যুগ মোবাইলে যার ফুক করছে আরে তাই নাকি কেমনে কি আমার একটু খুল্লা কত ধনী ভাইয়ের কাছে কল দিয়ে একজন শরীরের কাছে মোবাইল ধরছে আরেকজন শরীরে জারু চালাইছে আমি তো বাপতাসি সেকেন্ড ওডিয়াইতে তামিমের জায়গায় নাইম শেখে খেলামো পাপান কাকু আপনার কলিং বেল কিন্তু আমি চেপে দিব আরে বাতিজা মজা করলাম বুঝো না কেন তুমি তো আমাকেও ক্যাপ্টেন তোমারে বাদ দিমু কেমনে

শূন্য আট না এটা কারো ফোন নাম্বার নয় এটা হলো গত ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারের ছয় প্লাস্টিকের রানের সংখ্যা গত ম্যাচে আমরা টপ অর্ডারের ছয় জন রান করতে পারি নাই তাও তোমরা হাইরে গেছ আমরা যদি রান করতাম তাহলে তোমাদের অবস্থা কি হতো একটা চিন্তা করো চিন্তা ভাবনা করতে পারবো না দ্বিতীয় আর তৃতীয় ওডিয়া জিততে সিরিজটা গড়ে তুলমো রাসেল ডোমিঙ্গো যতদিন আমাদের কোচ থাকবে ততদিন আর কোন দলই আমাদের সাথে পারবে না মনে রেখো এই রাসেল ডোমিঙ্গো আগে আফ্রিকায় মাটি কাটতো পাপন কাকু আপনি তারে ধৈরাই নেকুজ বানাইছেন পাপন কাকু আপনি নে রে বাংলাদেশ মহিলা দলের কোচ বানাইয়া দেন তাহলে অনেক ভালো হবে দ্বিতীয়বার আরে এই কথা বলিস না ডোমেনগোর মান সম্মানে আগা থানবে পরে সে যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে তাহলে কিন্তু আমরা ফেসে যাব যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আজকে আমি ওপেনিং এ কোফা না লাগাই আজকে যদি তুই ভালো করতে না পারস তাহলে কিন্তু দনিকে দিয়ে তোরেও মোবাইলের মাধ্যমে জারফুক করবো বাংলাদেশ দলের এক মেরুদণ্ড মেহিদিকে দেখলাম আরেক মেরুদণ্ড কই তারে তো দেখতাছি না ভাই খনা আমি টয়লেটে ছিলাম পেটটা খালি করে নিলাম সে কেনডিয়ায় তেও দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে তাই ব্যাটিং করার সময় যাতে টয়লেটে না ধরে সেই জন্য এই কাজটা সেরে নিলাম তাইলে তোরা থাক আমিও যাই পেটটা খালি করে আসি আপনার পেট খালি করতে হবে না আপনার জন্য মাঠে ব্রাহ্মমান টয়লেটের ব্যবস্থা করবো না 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 এইটা হবে না এইটা করলে তো তোরা ঘুরে ফিরে ওই রশিদ খানকে টয়লেটের দারোয়ান বানাইয়া দিবি তাহলে আমাকে দলের হইয়া বল করবো কে এইসব কাউ কও আমি করুন আপনারা খালি আমার লোকে কোনটাকে আহেন একদম চুপ আপনারা যে যাই বলেন না কেন বর্তমানে আমাদের টিমটা কিন্তু অনেক ভালো আট জনই ব্যাটিং বাকি তারা মোটামুটি ব্যাট চালাতে পারে হ ভাই একদম পিওর বার্জিন একটা কথা কইছেন আরো একটা বার্জিন কথা বলবো কথাটা হইল আফিফকে এত উপরে না খেলে আরো নিচে খেলানো উচিত তিন চারে খেলালে অনেক ভালো হবে কথা সত্য আজকের ম্যাচটা জিততে কঠিন একটা পার্টি করমু লিটন কে ইনভাইট করমু লিটন তুমি রেডি থাইকো এই সব আজাইরা চিন্তা বাদ দিয়া কিভাবে ম্যাচটা সম্মানজনক ভাবে হারতে পারো সেই চিন্তা করো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে সেকেন্ড ওডিয়া এর পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা